সবাই ভালো আছেন আর ভালো কিন্তু থাকতেই হবে যত ঝড় ঝঞ্ঝা বিপদ যাই আসুক না কেন আমাদের জীবনের যে স্রোত সে যেন আমাদের মৃত্যু পর্যন্ত ঠিক মতো গতিতে এগিয়ে চলে অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম জ্যোতিষ প্রোগ্রাম জ্যোতি প্লাস ঈশ্বর যে আলো দেখায় ঈশ্বরের আলো দেখায় ঈশ্বর কেউ দেখেনি কিন্তু ঈশ্বরের অনুভব সবাই করে সেই শক্তি যে শক্তি প্রকৃতির শক্তি সেই প্রকৃতির শক্তিতে সব মানুষ চলে সব মানুষ চলে বলেই আজকে মানুষের মধ্যে যে বহমান শক্তি বিরাজমান রয়েছে সেই শক্তিতে মানুষ কিন্তু এগিয়ে চলে এবং কর্মপথে জয়লাভ করে পারিবারিক ক্ষেত্রে জয়লাভ করে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে জয়লাভ করে আর এই জয়লাভ করাতে তার সাথে দেয় কতগুলো যারা নাকি নির্জীব নক্ষত্র সূর্যের আলোয় সৌর জগতের গ্রহ নক্ষত্রগুলো যে সূর্যের প্রাণে প্রাণ প্রতিষ্ঠিত হয় তাদের ভাইব্রেশনে মানুষ এগিয়ে চলে তার মধ্যে কিন্তু রবি কোনো গ্রহ নয় রবি একটি নক্ষত্র এবং তাছাড়া বুধ শুক্র বৃহস্পতি মঙ্গল প্রত্যেকটি গ্রহের মধ্যে একটা শনি কারকতা আছে আর সে কারো কথা নেচার ভিত্তিক আমি আগা বলি এবং প্রত্যেক সময় মনে হয় যেন একই কথা বলে যাচ্ছে একইভাবে শুনছি আমি ইদানিং লক্ষ্য করি যে দেখুন জ্যোতিষ কিন্তু সত্যি ভালো সব সত্যি ভালো সাবজেক্ট একটা যদি পড়াশুনো করে এর জন্য ডিপ্লোমাধারী হতে হয় না এম এ বিএসসি পিএসসি বি কম শিক্ষিত হওয়ার দরকার নেই ম্যাথমেটিক্স একটু জ্ঞান থাকলেই হয় ওই শিক্ষা আপনার কর্মক্ষেত্রে লাগবে জ্যোতিষশাস্ত্রের জন্য আমি শুনি মাঝে মাঝে শুনি অনেকেই বলে শিক্ষিত শিক্ষিত আরে শিক্ষিত লোকের সবচেয়ে অশিক্ষিতের ব্যবহার পেয়েছি অশিক্ষিতের মতো ব্যবহার শিক্ষিত মানুষের পরিচয় মানুষের ব্যবহার আর যারা দেখবেন সমালোচনা করে এই তাদের কোনো ভাষা নেই মানে তাদের কোনো বলার মতো বক্তব্য থাকে না তারা অন্যের সমালোচনা করে আর সমালোচনা কোথা থেকে আসে নিজের দুর্বলতা থেকে আসে যে নিজে ওই প্যারালালে যেতে পারেনি বলে সমালোচনাটা করে জ্যোতিষের সমালোচনা করবে তন্ত্রের সমালোচনা করবে এবং কোন তান্ত্রিক ভালো কোন তান্ত্রিক খারাপ আরে বাবা আমি যে সাবজেক্ট নিয়ে জানি না আমি যেটা বুঝি না সেটা নিয়ে তো সমালোচনা করার দরকার নেই এইখানে তো কেউ চানাচুর বিক্রি করছে কেউ মুদি দোকান চালাচ্ছে কেউ আলু বিক্রি করছে কেউ মাছ বিক্রি করছে কেউ বড় মনেহারি দোকান কেউ বিরাট মার্কেট দিয়ে বসেছে কেউ কাপড়ের ব্যবসা করছে একজন কি আরেকজনের সমালোচনা করে সে যতই ক্ষুদ্র হোক ক্ষুদ্র থেকেই তো বড় হয় দেখবেন এই টেবিলে বসেই সমালোচনা করবে আর সমালোচনা আসে আশা হত থেকে মানে আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ ভালো কিন্তু আমি শ্রেষ্ঠ এটা অহংকার এটা হচ্ছে অহংকার মানে আমার উপরে আর কেউ নেই আর দেখবেন উনি ভগবান না মানুষ ভগবান না ভগবানের নির্দেশ বলি মেনে কাজ করে সেই জায়গাটা থেকে সেখান থেকে বুঝতে হবে আঙ্কিক নিয়মে যে তিনশো ষাট ডিগ্রি সার্কেলে যে গ্রহগুলো বসে থাকে যেমন মেষ রাশি থেকে শুরু হয় মঙ্গলের ঘর আর মেন রাশি বৃহস্পতির ঘরে গিয়ে শেষ হয় এবং এর মধ্যে দুটো করে নেচার থাকে একটা হচ্ছে তার বাহ্যিক দিক আর একটা হচ্ছে তার অন্তর দিক এই অন্তর্দিক আর বহির্দিক এই দুটো আবার ধ্বংসাত্মক রক্ষণাত্মক আপনি যদি এখানে মানুষের উপকার করতে এসে বাকি সময়টাকে যদি অন্যের সমালোচনা করেন অন্যের বিজ্ঞাপন করলেন তো বিজ্ঞাপন করলেন না তার সে তো আরো হাইলাইট হলো বিরত থাকুন নিজের কথা বলুন নিজে যেটা জানেন সেটা বলুন লোকে শুনবে মেষ মঙ্গলের ঘর বৃষ শুক্রের ঘর মিথুন বুধের ঘর কর্কটচন্দ্রের ঘর সিংহ রবির ঘর কন্যা বুধের ঘর তুলা শুক্রের ঘর বৃশ্চিক মঙ্গলের ঘর ধনু বৃহস্পতির ঘর মকর শনির ঘর কুম্ভ শনির ঘর মিন বৃহস্পতির ঘর এই যে বারোটা ঘর এই বারোটা ঘরের মধ্যে এবার রাহুর কোন নির্দিষ্ট ঘর নেই রাহুর মূল তিকন হচ্ছে কুম্ভ রাশি এবং রাহু হচ্ছে সেই জায়গাটায় যেটা মিথুন রাশিতে ভালো থাকে এবং কেতু ধনুরাশিতে ভালো থাকে সব সময় একটা মানুষের যে বর্তমান গোচর ফল যেমন নাকি আমরা নবতারা চক্র বানাই জন্ম নক্ষত্র থেকে অতিমিত্র পর্যন্ত তার মধ্যে তিনটে নক্ষত্র খারাপ হয় যদি আপনার জন্ম নক্ষত্র পাঁচ হয় তাহলে সাত নম্বর নক্ষত্র ন নম্বর নক্ষত্র এগারো নম্বর নক্ষত্র এই তিনটে নক্ষত্র আপনার ভালো ফল দেবে না তাহলে তিনটে নক্ষত্রকে যদি আপনি তিন দিয়ে গুণ করুন তা আপনি নটা নক্ষত্র মানে একটা গ্রহের তিনটে করে নক্ষত্র আছে তাহলে পাঁচ নম্বর নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে সাত নম্বর নক্ষত্র ১৬ নম্বর নক্ষত্র পঁচিশ নম্বর নক্ষত্রই যখন আপনার দশাকালীন গ্রহ বা বর্তমান যে রুলিং প্ল্যানেট লগ্ন সাপেক্ষে রবি সাপেক্ষে চন্দ্র সাপেক্ষে তার উপর দিয়ে সেই নক্ষত্রের উপর দিয়ে যখন পাস হচ্ছে তখন আপনার সময় খারাপ এবং আপনি অবসাদে ভুগছেন সেই অবসাদটা কি করে আসে আপনাকে যদি রাশি লগ্ন বলা যায় তাহলে আপনাকে বোঝাতে সম্ভব হয় ধরুন কর্কট লগ্ন কর্কট রাশি চন্দ্রের রাশি চন্দ্রের লগ্ন কর্কট ঘরটাই চন্দ্রের কর্কটের প্রতি কাকড়া ইংরেজিতে ক্যান্সার কর্কটের ইংরেজি ক্যান্সার এবং সেই কর্কটের ষষ্ঠপতি বৃহস্পতি নবমপতি বৃহস্পতি সপ্তমপতি শনি অষ্টমপতি শনি পঞ্চমপতি মঙ্গল দশমপতি মঙ্গল দ্বাদশপতি বুধ তৃতীয় বুধ আর তার চতুর্থপতি শুক্র একাদশপতি শুক্র তাহলে তার একাদশ লাভের ঘর চতুর্থ সুখের ঘর আর ষষ্ঠ রিপুর ঘর নয় পিতার ঘর ভাগ্যের ঘর সপ্তম বিবাহের ঘর অষ্টম নিধন ঘর আর তৃতীয় যে ঘরটা সহজ ঘর রিলেশন ঘর যেটা নাকি আপনার কর্কট লগ্নের বুধের ঘর কন্যা রাশির ঘর বুধের ঘর এবং দ্বাদশ ঘর ব্যয় ঘর সেটাও বুধের ঘর মিথুন রাশির ঘর তাহলে সেই জায়গাটায় মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি এবং চর রাশি কর্কট রাশি জলরাশি চর রাশি রাশি বায়ু রাশি চর রাশি মকর রাশি পৃথ্বী রাশি চর রাশি তাহলে চারটে চর রাশি মেষ কর্কট তুলা মকর তাহলে এই চারটে চররাশির অধিপতি হচ্ছে মঙ্গল চন্দ্র শুক্র শনি এবং চারটে কেন্দ্র কালপুরুষ অনুযায়ী কেন্দ্র তাহলে এই যে মঙ্গল চন্দ্র শুক্র শনি এর কর্কট লগ্নের সবচেয়ে মানে যেটা নাকি রুলিং প্ল্যানেট বলা হয় যে সে পঞ্চমপতি দশমপতি দশম কেন্দ্র পঞ্চম কন মঙ্গলের অবস্থানের উপর তার সমস্ত ধারা চলে মঙ্গলকে ধাবিত করে তার সাথে বৃহস্পতিকে ধাবিত করে ষষ্ঠপতি নবমপতি এবং লগ্নপতি চন্দ্র তাহলে এবার লগ্ন হচ্ছে চন্দ্র জলচ কারক গ্রহ আবার চর কারক গ্রহ তাহলে কখনো আবেগ কখনো দৌড়ে বেড়ানো এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে তার নিম্ন শিক্ষা বহন করছে শুক্রের উপরে তার উচ্চশিক্ষা বহন করছে মঙ্গলের উপরে তার ঘরের মাতার সমস্ত সুখ চিন্তা বহন করছে তুলা রাশির উপরে এইভাবে জ্যোতিষ করুন সমালোচনা বন্ধ করুন অন্য খারাপ আমি শ্রেষ্ঠ এগুলো বন্ধ করুন আমি সবচেয়ে ভালো সাইড দিয়ে ছবি দেখিয়ে দিলেন কে কাকে মারছে কে কাকে ধরছে এটা দিয়ে জ্যোতিষ হয় না দেখবেন সেই সবচেয়ে বাড়িতে একটা বড় মন্দির করেছে কোথার থেকে টাকা পেয়েছেন অত বড় মন্দির করেছেন সব তো দক্ষিণার টাকা তাই না চুরি তো করেননি সেই মন্দিরের তো প্রণামই নিচ্ছেন কেউ হাজার টাকা কেউ পাঁচ হাজার টাকা কেউ দশ হাজার টাকা তাহলে তার আবার সেই তাবিজ কবজ মাদুলি করছেন তার মানে ঈশ্বর বিক্রি করছেন ঈশ্বর বিক্রি করছেন মা বাবাকে বিক্রিতে বসিয়ে দেবেন একদিন মা বাবার এই দর রেখেছি কে কিনবে ভাই অ্যাস্ট্রোলজিটা করুন জ্যোতিষটা করুন যে জ্যোতিষের মধ্যে দিয়ে মানুষ আলোর জগতে পৌঁছবে জ্যোতি মানেই কিন্তু আলো আর ঈশ মানে কিন্তু ঈশ্বর আপনি সেই আলোর জগতে নিয়ে যান তাকে বোঝান তাকে কর্কট লগ্নে সপ্তম ঘর শনি শনি বিবাহ বিরুদ্ধ গ্রহ বিবাহে সায় না আবার শনির সাড়ে সাতি না হলে বিবাহ হয় না মিলিয়ে দেখবেন দেখবেন যার যখন বিয়ে হয়েছিল তার রাশিতে আশেপাশ দিয়ে ওই তিন ঘরের মধ্যে দিয়ে শনি ছিল মিলিয়ে দেখবেন এটা শনির উপর নির্ভরশীল কেন শনি তুমি যখন তার আধ্যাত্মিকতায় যাওনি শনি আধ্যাত্মিকতার প্ল্যান প্ল্যানেট স্পিরিচুয়াল গ্রহ নিয়ম গ্রহ শৃঙ্খলার গ্রহ আপনি যখন সেটার মধ্যে যাননি সংসারে ঢুকতে চান তাহলে সংসার যে থাকতে হবে আপনাকে সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে হবে আপনি তো একটা মানুষ কিন্তু শনি তো ডিসিপ্লিনে যদি না থাকেন সংসারে যদি ডিসিপ্লিনে না থাকেন সে সংসার ছাড়খার হবে তাহলে সেভেন হাউজের একটা নাইন হাউস আছে সেটা হচ্ছে কন্যা রাশির ঘর বুধের ঘর বুধের ঘরে তিনটে নক্ষত্র আছে বারো তেরো চোদ্দ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা তাহলে উত্তর ফাল্গুনি রবির নক্ষত্র হস্তা চন্দ্রের নক্ষত্র চিত্রা মঙ্গলের নক্ষত্র বারো তেরো চোদ্দ তিনটে নক্ষত্র আছে আর এই বারো তেরো চোদ্দ যে রবি আর ওই চন্দ্র এবং মঙ্গল এই তিন নক্ষত্র দেখবেন পাঁচ ছয় সাত মিথুন রাশিতে আছে মৃঘশিরা পুনর্সু মৃগশিরা আদ্রা পুনর্সু দ্বাদশ ঘর এটা কর্কট লগ্নের দ্বাদশ ঘর এই সাত নম্বর নক্ষত্র কিছুটা কর্কট রাশিতে ঢুকেছে এবং কিছুটা মিথুন রাশিতে রয়েছে দুই ঘর মিলিয়ে আছে পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র তাহলে তিনটে রাশি তিনটে রাশি মিথুন রাশি তুলারাশি কুম্ভ রাশি হাওয়ার গতি কি ঠিক না উথাল পাথাল করে কখনো চরচর করে রেগে যাচ্ছে কখনো ছটফট করছে কখনো মৃদুমন্দ বইছে কখনো যখন হাওয়াই নেই গুমোট বেদে বসে আছে অবসাদে বসে আছে তাহলে হাওয়ার গতি এরকম তাহলে সেই সেই রাশির মধ্যে সেই এই জিনিস নেচার গুলো থাকবে তাহলে কর্কট জলের রাশি কর্কট লগ্ন কর্কট রাশি চন্দ্র যার অধিপতি সেই চন্দ্রের অধিপতি সেই রাশি এখানে সাত আট নয় তিনটে নক্ষত্র আছে পুনর্বসু পুষ্যা আর অশ্লেষা দেখুন দ্বাদশপতির এবং তৃতীয়পতির নক্ষত্র আছে সপ্তমপতি অষ্টম্পতির নক্ষত্র আছে এবং ষষ্ঠপতির নবম্পতির নক্ষত্র আছে আর তো দেবের ঘর দেবের ঘর বড় বড় দেখবেন যারা নাকি আছে রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের যিনি এখন গত হয়েছেন ইন্দিরা গান্ধী সব কর্কট লগ্ন ছিল তো দেবের ঘর এখান থেকে মানুষ পার্সোনালিটি দিয়ে ব্যক্তিত্ব দিয়ে কথা বলতে পারে এবং আবেগ দিয়েও তার সাথে বিচার করতে পারে কোনটা করে কারণ ওইখানে শনি আছে ডিসিপ্লিন আছে ওখানে পুনর্সু আছে জ্ঞান আছে এবং তার মধ্যে পৌরোহিত্য আছে ওখানে বুধ আছে বালখিল্যতা আছে আবার হেসে খেলে যে কথাটা হাসার দরকার নেই সে কথাটা হেসে উড়িয়ে দিল গায়ে মাখলো না তাহলে অশ্লেষা সেই বুধ তাহলে দ্বাদশপতি তৃতীয়পতি বুধের অবস্থানের উপরে লগ্নের কিছুটা স্থায়িত্ব নির্ভর করে সেই লগ্ন রাশি হচ্ছে আবেগপ্রবণ এবং তার মধ্যে একটু হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা এবং ঠান্ডা লাগার প্রবণতা যদি সে জাতক বা জাতিকা হোক এগুলো থাকবে এগুলো থাকে আপনি মিলিয়ে নেবেন যদি আপনার কর্কট লগ্ন বা কর্কট রাশি হয়ে থাকে আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নেবেন আমি তো নেচার ধরে কথা বলবো এবার তার নবমপতি বৃহস্পতি এবং তার ষষ্ঠপতি বৃহস্পতি বৃহস্পতি প্রবল মারক হয় এবং প্রবল জ্ঞানী হয় কিরকম ভাবে প্রবল মারক হয় বলেই বৃহস্পতির ঘর ধনুরাশি ধনুরাশিতে অষ্টম ঘরে গিয়ে তুঙ্গস্থ হয় কর্কট রাশিতে তুঙ্গস্থ হয় ধনুরাশি থেকে আট নম্বর ঘর হচ্ছে কর্কট রাশির ঘর এবং বৃহস্পতি আর একদিক দিকে পৌরোহিত্য প্রজ্ঞা এবং জ্ঞানের কারক এবং এই ঘরটা হচ্ছে পঞ্চম ঘর থেকে আসে অতিরিক্ত উচ্চশিক্ষিত জ্ঞান প্রেম ভালোবাসা এবং সমস্ত তার ফিফথ হাউস থেকে আসে যার জন্য মেন রাশি থেকে পঞ্চম ঘরে মেন রাশি থেকে পঞ্চম ঘর কর্কটের ঘর সেখানে তুঙ্গস্থ হয় একদিক দিয়ে মেন রাশি থেকে আসছে ওইখানে আর একদিক থেকে কর্কট রাশিতে প্রবল মারক বৃহস্পতি যদি মারক হয়ে দাঁড়ায় আপনাকে স্বয়ংবদায় ঈশ্বরও বাঁচাতে পারবে না এটা জানবেন লোকে একটা হাত এইরম দেখায় আর বলে আপনার বৃহস্পতি খুব ভালো আরে বৃহস্পতি ভালোতে কি হয়েছে হাতের মাউন্টের উপর দেখছেন তো আপনার শিররেখাটা কি বৃহস্পতিতে গেছে আপনার আয়ু আয়ু রেখাটা কি বৃহস্পতি থেকে শুরু হয়েছে আপনার হার্ট লাইনটা গিয়ে একটা শাখা তৈরি করে একটা শনি একটা বৃহস্পতির দিকে যায়নি তো এটা বিচার করুন হস্তরেখা দেখবেন তিনটে লাইনকে দেখবেন না কোন জায়গাতে গিয়ে গেছে এবং তার যে নিচে হাতের যে নিচে যে বুধের জায়গা আছে যে হার্ট লাইনের যে জায়গাটা যেখানটায় আছে একটা বুধের জায়গা রয়েছে সেই কেন করে আঙুলের নিচে ওটা বুধের জায়গা তার নিচে মঙ্গলের জায়গা তার নিচে চন্দ্রের জায়গা ঠিক তার ডান পাশে শুক্রের জায়গা শুক্র থেকে একটু যদি উপরে ওঠেন রাহুর জায়গা আর তার রাহু থেকে যদি ওঠেন আর একটু তারপরে তারপরে রবির জায়গা এবং হাতের মধ্যস্থল কেতুর জায়গা তাহলে হাতের হাতের জায়গা আর ছকের জিনিস হরস্কোপ যেটা ছক বানানো হয় ডেট অফ বার্থ অনেকে আছে না নাম শুনে বলতে শুরু করে আর ওটা তো সংখ্যা তত্ত্বের উপরে নির্ভর করে ছেড়ে দিলেন যে সংখ্যায় যে গ্রহ থাকে সেই গ্রহের উপর নেচারের ধরে বলে দিলেন আপনি একটা বয়স দেখলেন ২৫ বছর ২৫ বছর একটা মানুষ কি চায় বলুন তো চাকরি বাকরি চায় লেখাপড়া ভালো যেতে পারবে কিনা এগুলো তো বলাই যায় মুমিলেই যাবে আপনার আপনি একটা বয়স শুনলেন বয়স কত পঁয়ত্রিশ বছর বয়স যদি বিয়ে সাদী হয়ে থাকে সেই পারিবারিক অশান্তি আছে কিনা বা ঠিক মতো ইস্যু হবে কিনা এই সবে কেন পাঁচার তিনে আট আট সংখ্যা ওটা শনির সংখ্যা পঁয়ত্রিশ বছর শনির সংখ্যা তাহলে শনির যা যা নেচারের ব্যাপার আছে সেইগুলো আরে এগুলো এমনিই মেলে এগুলো একশো জনের মধ্যে একশো জনের মেলে তার মানে কিন্তু তাতে প্রমাণ হয় না যে আপনি কিন্তু একজন বিশাল বড় অ্যাস্ট্রোলজার আপনি কিন্তু গিয়ে আবার গলায় ধরা চূড়া কপালে টিপ করে বসেছেন বসতেই পারেন আপনি ঈশ্বরের আরাধনা করতেই পারেন ঈশ্বর সবার উপরে ঈশ্বরকে ত্যাগ দিয়ে কিচ্ছু হয় না আমি যে জ্যোতিষ করি আমি তাও আগে ঈশ্বরকে স্মরণ করে নেই কিন্তু আমি বিক্রি করি না ঈশ্বর ঈশ্বরের আমি সূর্যের কালার বিক্রি করি যে কালারের নেগেটিভ ভাইব্রেশন আপনাকে বাজে জায়গায় নিয়ে গেছে বৃহস্পতি যে পজিটিভনেস দেবে যে পজিটিভ দেবে সেই বৃহস্পতি একটা অন্য নেগেটিভ বুধের একটা কালারকে সংগ্রহ করে বসে রয়েছে বৃহস্পতি বুধের নক্ষত্রে বুধের নক্ষত্র কোথায় কোথায় আছে কর্কট রাশিতে আছে তাই না নম্বর নক্ষত্র বুধের বুধের নক্ষত্র বিশ্বিক রাশিতে আছে আঠারো নম্বর নক্ষত্র বুধের নক্ষত্র বৃহস্পতির ঘরে আছে সাতাশ নম্বর নক্ষত্র তাহলে এই বুধের নক্ষত্রে যদি বৃহস্পতি যায় সেই বুধ যদি তৃতীয় ষষ্ঠ দ্বাদশ এই সমস্ত কানেকশন করে বসে থাকে তাহলে সেই বৃহস্পতি কিন্তু আপনার মারকত্ব দোষ পায় সেই জায়গা থেকে তাকে সেই জিনিসটা বোঝান যে আপনার তো এই এই সমস্যা আছে আপনি এই সমস্যা থেকে তো আপনাকে বেরোতে হবে একটা মানুষের সব গ্রহ খারাপ হয় না একটা মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয় না একটা মানুষ একটু খুঁড়িয়ে চলছে পায়ে দোষ আছে মাথায় কোনো দোষ নেই বুদ্ধি দারুণ হাত দুটো দিয়ে খুব সতেজ আছে মনটা আরো বড় আছে পায়ে দোষ আছে কি হয়েছে সব অঙ্গ প্রত্যঙ্গ তো খারাপ না তাহলে গ্রহ কিন্তু সব খারাপ হয় না একটা কি দুটো সেই নেগেটিভটা পজিটিভকে নষ্ট করছে কিনা সেইটা খুঁজুন সেটা কিন্তু আঙ্কিক নিয়মে খুঁজবেন ডিগ্রিগত কেন একটা ঘরের সোয়া দুই নক্ষত্র থাকে তিন নক্ষত্রের কিন্তু একটা অনেক কম থাকে সোয়া দুই নক্ষত্র থাকে দুটো নক্ষত্র থাকলো আবার তারপরে একটা নক্ষত্র তো পুরোই থাকে যেমন সাত আট নয় দেখবেন সাত নম্বর নক্ষত্র পুনর্বসু কর্কট রাশিতে কিন্তু অল্প একটু নিয়ে ঢুকেছে তারপরে আট নম্বর নক্ষত্রটা তেরো ডিগ্রি বিশ মিনিট রয়েছে ন নম্বর নক্ষত্রটা তেরো ডিগ্রি বিশ মিনিট রয়েছে তাহলে ২৬ ডিগ্রি চল্লিশ মিনিট বাকি রইল কত তিন ডিগ্রি কুড়ি মিনিট সাত নম্বর নক্ষত্র তিন ডিগ্রি কুড়ি মিনিট ঢুকেছে অঙ্কটা জানুন যেটা দরকার বিএসি এম এস সি বি এড বিটেক এম টেক করতে হবে না সেটা আপনার কর্মক্ষেত্রে লাগবে জ্যোতিষে মাপটা শিখুন জামা বানাতে যান না টেলারিং দোকানে মাপ দেন না গলার মাপ হাতের মাপ বুকের মাপ লেন্থের মাপ দেন না মাপ দিয়ে তারপরে জামাটা ওরা স্ত্রী করে যখন দেয় জামা ফিটিং হয়েছে কিনা আয়নার সামনে দাঁড়ান না ঠিক সেইরকম একটি গ্রহ মাপে আছে কিনা লগ্ন এবং রাশি সাপেক্ষে রবি সাপেক্ষে মাপ মতো আছে কিনা যদি এর মাপ ওর মাপ সমান হয় তাহলে নেগেটিভ 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 থেকে থেকে পজিটিভ পজিটিভ হয়ে যাবে কোনোদিন আর নেগেটিভে আসবে না যদি আপনি সেই কালার বুঝে ভাইব্রেট করতে পারেন জ্যোতিষ ভগবান না অ্যাস্ট্রোলজার ভগবান না অ্যাস্ট্রোলজার কিন্তু নিয়মে হিসেব করে চলে তারপরে দশা আছে চন্দ্র ধরুন আট নম্বর নক্ষত্রে বসা চন্দ্র কত ডিগ্রিতে কর্কট রাশিতে আট নম্বর নক্ষত্রে বসা কতটুকু ডিগ্রি চন্দ্র পেয়েছে সেই অনুযায়ী দশা আরম্ভ হবে তারপরে কিন্তু শনির দশা দিয়ে শুরু হবে তারপরে বুধের দশা আসবে তারপরে কেতুর দশা আসবে তারপরে শুক্রের দশা আসবে তারপরে রবির দশা আসবে তারপরে চন্দ্রের দশা আসবে তারপরে আসবে মঙ্গলের দশা তারপরে আসবে রাহুর দশা এতগুলো দশা পার করবেন বয়সটা দেখুন রাহু আঠারো বছর চন্দ্র দশ বছর বুধ সতেরো বছর বৃহস্পতি 16 বছর এই হচ্ছে জ্যোতিষের কথা এগুলো এটার জন্য কাউকে ছোট করতে হয় না এটা অনেকে কম জানতে পারে বা আমার থেকেও অনেক বেশি জানতে পারে আমার থেকে অনেক বড় বড় জ্ঞানী লোক আছে অনেক বড় বড় অ্যাস্ট্রোলজার আছে আমি তাদের থেকে হয়তো অনেক কম জানি তাদের সম্মান করি তাদের চরণে প্রণামও জানাই যে আমি যেন তাদের থেকে কিছু শিখতে পারি কিন্তু ছোট করি না কাউকে আর সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি অ্যাস্ট্রোলজি সেই জায়গাগুলোকে চিন্তা করবেন দেখবেন ষষ্ঠ ঘর বৃহস্পতি কর্কটলগ্ন কর্কট রাশির বৃহস্পতি কুম্ভ রাশিতে বসা চব্বিশ নম্বর নক্ষত্রে শতভিসা নক্ষত্রে শতভিসা নক্ষত্র রাহুল নক্ষত্রে বৃহস্পতি হচ্ছে অগ্নিকারক গ্রহ এবং জল গ্রহ দিশাবাব কারক গ্রহ ধনুরাশিও দিশাবাব মীন রাশিও দিশাবাব কিন্তু মীন রাশি জল ধনুরাশি অগ্নিকারক এবং বসে রয়েছে বায়ুকারক রাশিতে কুম্ভ রাশিতে চব্বিশ নম্বর নক্ষত্রে তাহলে চব্বিশটা রাহুল নক্ষত্র যার শুরু আছে শেষ নেই সেই বৃহস্পতি যদি কুম্ভ রাশিতে থাকে নবম দৃষ্টি দেবে সে চতুর্থ ঘরে লগ্নের চতুর্থ ঘরে তুলার ঘরে তুলা রাশিতে সে দৃষ্টি দেবে এবং সেটা শুক্রের ঘর সেই বৃহস্পতি হচ্ছে দেবগুরু শুক্র হচ্ছে দৈত্য সেই দৃষ্টিটা শুক্র যদি ওইখানের ঘরে যে দৃষ্টি দিচ্ছে ওখানে যদি কোনো গ্রহ না থাকে শুক্র যদি ধরুন গিয়ে অন্য জায়গায় বসে থাকে যে নক্ষত্রে বসে রয়েছে সেটা যদি বৃহস্পতির সমসাময়িক না হয় নেগেটিভ বা পজিটিভ হয় বা নেগেটিভ থাকে তাহলে কিন্তু বৃহস্পতি প্রবল নেগেটিভ ভাইব্রেশন দেবে আপনাকে বিপর্যস্ত করে তুলবে আর আপনারা কি দেখবেন আমার সব মাঙ্গলিক কিনা দেখুন তো আমার সাড়ে সাথে চলছে কিনা দেখুন তো কি হবে দেখে কি হবে আরে আপনাকে কর্ম করে তো খেতে হবে আপনার কোন জায়গাটাই সেটা লুকিয়ে আছে শক্তি জায়গাটা কোথায় লুকিয়ে আছে প্রত্যেক মানুষের একটা শক্ত শক্তির স্থান থাকে কারুর হাতে থাকে কারুর পায়ে থাকে কারোর মাথায় থাকে কারুর কথাবার্তায় থাকে সব জায়গায় একটা শক্তি কাজ করে সেই শক্তিটা কোথায় লুকিয়ে আছে সেটাকে খুঁজে বার করুন সেটা কোন গ্রহের মধ্যে আছে এবং সেই গ্রহটা গ্রহটাকে বার করুন এবং সেই গ্রহকে যদি সে নেগেটিভে গিয়ে থাকে তাকে ভাইব্রেট করুন তাকে ভাইব্রেশনে আনুন তবে তো দেখবেন আপনার মধ্যে সেই বিচারটা আসবে সেই জায়গাটাই আসবে তা বৃহস্পতি ওখানে বসলে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে ওইখান থেকে যদি আপনি কুম্ভ রাশি থেকে গোনেন কুম্ভ রাশি যদি এক ধরেন দুই মিন রাশি তিন মেষ রাশি চার বিশ্ব রাশি পাঁচ মিথুন রাশি তাহলে পাঁচ পঞ্চম দৃষ্টিটা মিথুন রাশি দ্বাদশে আসছে কিন্তু তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দাদশে আসছে নবমপতি ষষ্ঠপতির দৃষ্টি দ্বাদশ দৃষ্টি হয়ে বসে আছে বৃহস্পতি বুধের ঘরে দৃষ্টি দিচ্ছে ওখানে বসে শুক্রের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং লগ্ন সাপেক্ষে চন্দ্র সাপেক্ষে কিন্তু সেই জায়গাটায় কিন্তু বাধক হয়ে যাচ্ছে বাধক যখন হয় তখন সেই দৃষ্টি তার পূর্ণভাবে কাজ করতে পারছে না সেই জায়গাটায় ঋণগ্রস্ত হচ্ছে তার বুকের মধ্যে অনেক রকম রোগ দেখা যাচ্ছে এবং সেই শ্বাসকষ্টে ভুগছে আমরা যেটাকে অ্যাজমা বলি হাঁপানি হাঁপিয়ে ওঠে সেই জায়গাটায় সেটা সে ভুগছে রাহুল নক্ষত্রে আছে অদেব শুরু আছে শেষ কোথায় এবং বৃহস্পতি নবম দৃষ্টি ওখানে বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়েছে দ্বিতীয় ঘরে সিংহ রাশির উপরে কুম্ভ রাশি থেকে দ্বিতীয় ধনস্থান দ্বিতীয় শ্বশুরবাড়ির জায়গা তাহলে একটা বৃহস্পতি দৃষ্টি আছে তাহলে রবির অবস্থান কোথায় ওর তো রবির ঘর রবিত গ্রহ না রবি নক্ষত্র এবার রবি শুক্র বুধ ধরে নিলাম মীন রাশিতে আছে রবি শুক্র বুধ তিনটি মীন রাশিতে আছে মীন রাশিতে 25 26 27 তিনটা নক্ষত্র আছে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেপতি তিনটা নক্ষত্র আছে কোন নক্ষত্রে আছে সেই নক্ষত্রের অধিপতি তাহলে মীন রাশিতে বসা কিন্তু বৃহস্পতি শাহুর নক্ষত্রে বসা বুধ ওখানে পঁচিশে বসুক বুধ পঁচিশে বসা শুক্র ছাব্বিশে বসা রবি সাতাশে বসা রবি বুধের নক্ষত্রে বসা রবি হচ্ছে অগ্নিকারক নক্ষত্র তাহলে সে জল বসা তাহলে জলের সাথে আগুনের সম্পর্ক কি নিবে যাবা তাহলে রবির যে প্রভাব যে বিস্তার সেখান থেকে সে বাধা বাধা তৈরি করছে রবি ওখানে বসে কন্যা সেভেন থাউজেন্ড নাইন থাউজেন্ড দৃষ্টি দিচ্ছে এবং লগ্ন রাশি থেকে থার্ড পজিশনে দৃষ্টি দিচ্ছে তাহলে দেখা যাচ্ছে বন্ধু সাথে বিরোধ হচ্ছে ভাই বা বোনের সাথে কোন রকম সম্পত্তি বিষয়ক নিয়ে ঝামেলা চলছে এটা বুঝে যায় কেন বুধের নক্ষত্রে বসে আছে এবং কন্যা রাশিটা বুধেরই ঘর এবং বুধ ওইখানে বসে আছে রবির পাশে যদি ডিগ্রিগত ভাবে থাকে তাহলে দগ্ধ প্রমাণ হয় দেখবেন অনেক হরস্কোপ দেখে দেখবেন দগ্ধ লেখা থাকে কেন জ্বলে গেছে সেটা কত ডিগ্রি রবির সাড়ে সাতের আগে আর সাড়ে সাত পিছনে পনেরো ডিগ্রি তার দগ্ধতা প্রমাণ হয় যে সাড়ে সাত ডিগ্রি পিছনে দগ্ধতা হবে সাড়ে সাত ডিগ্রি আগে দগ্ধতা হবে সেই গ্রহটি ইনভ্যালিড সেই গ্রহটি পুড়ে গেছে তার ট্রিটমেন্ট দরকার চিকিৎসা দরকার চিকিৎসা কি অস্ত্রোপচার হবে হাসপাতাল তো বানাবেন না তাহলে আপনি চিকিৎসা কি করবেন ওটা বৃহস্পতির ঘর বুধের সপ্তম দৃষ্টি বুধের নিজের ঘরে বুধের একটাই দৃষ্টি নিজের ঘরে শনি বসা ধনু রাশিতে বসে তাহলে শনির দশম দৃষ্টি কোথায় আসে কন্যা রাশিতে আসে শনির দশম দৃষ্টি আছে সপ্তম দৃষ্টি শনি মিথুন রাশিতে আসে বুধের ঘপড়ে দশম দৃষ্টি কন্যা রাশির উপরে শনির তৃতীয় দৃষ্টি আছে ধনু ধনুরাশি থেকে তৃতীয় দৃষ্টি কোনটা আসে কুম্ভ রাশি আসে তাহলে শনি বৃহস্পতিকে দৃষ্টি দিয়ে রেখেছে তাহলে শনি বৃহস্পতির দৃষ্টির মধ্যে গুরু সৌরী যোগ আসে গুরু শৌরী যোগ আছে এবং সেই গুরুর দৃষ্টি এবং শনি যে বৃহস্পতিকে দৃষ্টি দিয়েছে আপনি আমি এর আগে অনেকবার বলেছিলাম যে দুই ক্ষমতাবান গ্রহ মারামারি করে না রবি পুত্র শনি রবি শনি মারামারি করে না কিন্তু রবি কোনো গ্রহ না রবি নক্ষত্র রবি থেকে সব সৃষ্টি পৃথিবী সৃষ্টি পৃথিবীর একটা উপগ্রহ চাঁদ চন্দ্র সে জলজ কারক তার টানে জোয়ার ভাটা হয় এবং সেই চাঁদ নিজের ঘরে বসা কর্কট রাশিতে বসা কর্কট রাশিতে যদি শনির পুষ্যা নক্ষত্রে বসেছে তাহলে সেই শনি চন্দ্রের সাথে এবার আপনি বলে দেবেন বিশ যোগ কিসের মরে যাবেন অবসাদ থাকে তার অনেকটা অ্যাম্বিশন এবং অনেকটা এক্সপেক্টেশন সেগুলো যদি তার না ফলে সে ডিপ্রেশন আসে সেই ডিপ্রেশনটা থেকে তাকে বার করব কি করে এটা থাকবে জ্যোতিষ বিচারের মধ্যে এটা সমালোচনার মধ্যে থাকে না অন্য খারাপ ও খারাপ এ খারাপ এ থেকে যে ডব্দি কি খারাপ বলুন তো একটা সংখ্যা উড়িয়ে দিলে একটা ইংরেজি বানান লিখতে পারবেন পারবেন না ক থেকে বিসর্গ পর্যন্ত একটা সংখ্যা উড়িয়ে দিলে লিখতে পারবেন বাংলা কেউ খারাপ না যে যার প্রয়োজনে লাগে যে যার প্রয়োজনে শব্দগুলো ব্যবহার করা হয় রবি সেই চন্দ্র সাপেক্ষে যে প্রয়োজনে যে গ্রহ রয়েছে সেই গ্রহ যদি নেগেটিভিটি বেড়ে যায় এবং সেই নেগেটিভিটিকে কি করে আপনি পজিটিভিটিতে আনবেন সেইটা কিন্তু আপনাকে বুঝতে হবে তার অবস্থানগত পরিবেশ দেখে এবং নবাংশ দেখে তার লগ্ন কোন কত ডিগ্রিতে এবং লগ্নের দ্রেকান কোন ডিগ্রিতে এবং সেই জায়গাটা থেকে সেই দ্রেকানের অধিপতিকে এবং সেই অধিপতি কোন নক্ষত্রে বসা সেই নক্ষত্রের অধিপতি কোথায় বসে রয়েছে দশা কি চলছে দশা কি চলছে তার দশার অন্তরে কি চলছে প্রত্যন্তরে কি চলছে এগুলো দেখুন এগুলো দেখে সেই দশাটা সেই দশা অধিপতি কোথায় বসা সেই জায়গাটা দেখুন দেখে একটা বিচার তৈরি করুন সুন্দর করে সাজিয়ে করুন তাই না এবার যদি যাই আমি বিচারের ব্যবস্থা সবই তো বিচার আইপিসির এত নম্বর ধারা এত নম্বর ধারা অত নম্বর ধারায় কেস হয়েছে আরে সেই ধারাগুলো তার তার এগেনস্টে তো যুক্তি দরকার প্রমাণ দরকার তাহলে আমারও তো একটা অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করতে গেলে প্রমাণ দরকার যে এই গ্রহটিকে যে আমি ভাইব্রেট করছি এই গ্রহটিকে যে আমি পাওয়ার করছি এই পাওয়ার দিলে বেশি উন্মত্ত হয়ে যাবে না তো আপনি মাতার লোককে বেশি মত খাওয়াচ্ছেন না তো সে আরো তো উন্মাদ হয়ে যাবে কি করে তাকে ঠান্ডা করা যায় সেই চিন্তা করুন তাহলে সেই জায়গাটায় সেই গ্রহটি যেটি নেগেটিভ আছে সেই নেগেটিভের অনেকগুলো রাস্তা থাকে বারোটা ঘর আছে তার দৃষ্টি কোথায় কোথায় গেছে দেখুন সে দৃষ্টিগুলো থেকে কি বলছে সেটা দেখুন সেই জায়গাটা থেকে আপনি বিচারগুলোকে নিয়ে আসুন নিয়ে তার শিক্ষা দেখুন মানুষ কি জানতে আসবে শিক্ষা দেখুন উচ্চ শিক্ষা দেখুন বাইরে যাবে কিনা দেখুন তার বিবাহিত জীবন দেখুন বাবা মার সাথে সম্পর্ক দেখুন তার বাবা অসুস্থ হবে কিনার মা অসুস্থ হবে কিনা সেইগুলো দেখুন সব ছকের মধ্যে পাওয়া যায় সে সন্তান ভূমিষ্ঠ হলে সন্তান কেমন থাকবে সেটা দেখুন সে বিয়ে করবে কখন কোন বয়সে করবে এবং কোন দশাতে করবে সেটা করলে তার ভালো হবে কিনা সেটা দেখুন সেই দেখে আপনি বিচার তৈরি করুন এবং জায়গাটায় একটি সেগুলো লিখে দিন যে আপনি যদি এইগুলো এই নেগেটিভ গুলোকে আনতে পারেন মোটামুটি আপনি এতদিন পর থেকে একটা ফল লাভ করবেন এই জায়গাটায় তো আপনাকে জ্যোতিষ বিচার বলবে তা না অমুক খারাপ তমুক খারাপ এ খারাপ ও ভালো এইসব করলে আপনার কি হলো আপনি কি করতে আসছেন এখানে পঁচিশ মিনিট চল্লিশ মিনিট বরবাদ করতে আপনি নিজের কথা বলুন আমি এতক্ষণ নিজের কথা বলে গেছি জ্যোতিষ সম্বন্ধে বলে গেছি কারো সমালোচনা করেনি এবং যারা করে তাদের সাবধান করছি যে আপনারা আসল তথ্য দিন মানুষ কিন্তু ওপাশে যারা টিভির ওপাশে বসে আছে ক্যামেরার ওপাশে তারা বোকানা আপনার থেকে অনেক বুদ্ধি রাখে তারা অনেক অনেক বুদ্ধি রাখে আপনি বলে গেলেন এটা হতে পারে সাময়িক না এবং আপনি চালাক প্রমাণিত হলেন না চালাক তো সাময়িক ইন্টেলিজেন্ট বুদ্ধিমান প্রমাণিত হলেন না ক্লেভার আপনি সাময়িক চাপা দিতে পারেন আপনার মধ্যে দূরদর্শিতার অভাব আছে সমালোচকরা তাই করে যে সমালোচনা আপনি নিজেরটা বলুন আপনি যদি অঙ্কশাস্ত্রে ভালো হন ভালো হন যদি নেচার গ্রহেদের জানেন একটি গ্রহ কতদিন এক ঘর ভোগ করে এবং চব্বিশ ঘন্টায় সে কত ডিগ্রি দৌড়ায় এবং তিনশো ডিগ্রি ঘুরে আসতে তার কতদিন লাগে এবং এখন যেখানে গোচর ফলে রয়েছে তার বর্তমানে আবার কতদিন সে ওই ঘরে যাবে ওই ঘর লগ্ন সাপেক্ষে রবি সাপেক্ষে চন্দ্র সাপেক্ষে তার কোন ঘর হবে ষষ্ঠ তৃতীয় অষ্টম দ্বাদশ এই অশুভ ঘরগুলো পড়বে কিনা সেই ঘরগুলো হবে কিনা সেইটা দেখুন গোচর ফলটা দেখুন গোচর ফলটা জানুন চন্দ্রের অবস্থান কত চন্দ্র এক ঘরে চুয়ান্ন ঘন্টা থাকে শোয়া দুদিন থাকে চন্দ্র এক ঘরে লগ্ন দু ঘন্টা থাকে এক ঘরে লগ্ন দু ঘন্টা থাকে কাজেই সেই জায়গাটায় চার মিনিট চার মিনিটে এক ডিগ্রি লগ্ন সরে তাহলে তিরিশ ডিগ্রি সরতে একশো কুড়ি মিনিট লাগে এক ষাট মিনিটে যদি এক ঘন্টা হয় ষাট প্লাস দু ঘন্টা তার মানে লগ্ন একটা ঘরে ঘন্টা বিরাজমান আর লগ্ন দু উদিত অস্ত আছে কথা শুনতেও ভালো লাগবে আপনাকে বললেও আপনি শুনবেন ভালো কথা কোন সবার ভালো লাগে দোকানে গিয়ে আপনি আগে ভালো জিনিসটা পছন্দ করেন যদি আপনার পকেট পারমিট করে যদি আপনার অর্থ পারমিট করে এবার যদি না করে তাহলে কদিন পরে কিনবেন কিন্তু আপনি ভালোটাই কিনবেন কর্কটলগ্ন কর্কট রাশির মধ্যে এই গুণটা আছে যে আমি ভালো কিনব আমি ভালো যতটুকু খাবো ভালো খাবো আমি কাউকে মনে আঘাত দেব না আমি নিজে আঘাত পাই চুপ করে থাকবো আমার গোপন কথা কারোর সাথে শেয়ার করবো না কর্কটলগ্নের কর্কট রাশির প্রতীক কাকড়ায় জানেন তো সোজাসুজি চলে না পাশাপাশি চলে এড়িয়ে যাবে যদি তার পছন্দ না হয় সে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে মুখামুখি হয়ে ঝগড়া করবে না কেননা তার পঞ্চম আর দশম কিন্তু মঙ্গল আছে মঙ্গল হচ্ছে বিক্রম সাহস মঙ্গল হচ্ছে ঔদ্ধত্ব মঙ্গল হচ্ছে হবে না কেন কেন হবে না সেই জায়গাটা থেকে মঙ্গলের একটা বিরাট শক্তি তার মধ্যে কাজ করে তার মধ্যে শনি শক্তি কাজ করে সপ্তম অষ্টম শনি আছে চতুর্থ একাদশ শুক্র আছে এবং ষষ্ঠ নবম বৃহস্পতি আছে তাহলে ষষ্ঠ আর নবম যদি বৃহস্পতি হয় তাহলে নয় আর ছয় কত হয় পনেরো ওয়ান প্লাস ফাইভে কত হয় ছয় তার মানে কর্কট লগ্নের চতুর্থপতি কিন্তু শুকের ঘরের শুক্র সেই ছয় সংখ্যা আর একাদশ ঘর কিন্তু শুক্র ওয়ান ওয়ান কি হয় দুই দুই কার সংখ্যা চন্দ্রের সংখ্যা তার মানে প্রভাব আছে ওই বৃশ্বরাশি শুক্রের ঘর ওখানে চন্দ্র তুঙ্গস্থ হয় দেখেছেন অ্যাস্ট্রোলজিটা কিভাবে ঘুরিয়ে কিভাবে নিয়ে গেলাম চন্দ্রটা কিন্তু ওই ঘরে তুঙ্গস্থ হয় এবং তার ওই ঘরে একটা নক্ষত্র রোহিণী নক্ষত্র চন্দ্রের প্রিয় নক্ষত্র ওই ঘরে নিচস্ত তুঙ্গস্থ হয় আর নিচস্ত বৃষ্টিক রাশিতে হয় নিচস্ত তুঙ্গস্থের মধ্যে বলবত্তা হারায় বলবত্তা বৃদ্ধি করে তাহলে তার পঞ্চম ঘরের মঙ্গল যদি অশুভ স্থানে থাকে মঙ্গল সবসময় তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবের কারক হয়ে ওঠে সেই মঙ্গল যদি অশুভ স্থানে থাকে আমরা যেমন নাকি জ্যোতিষ শাস্ত্রে লেখা আছে শাস্ত্রে লেখা আছে চতুর্থে মঙ্গল লগ্নে মঙ্গল দ্বাদশে মঙ্গল সপ্তমে মঙ্গল অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষ মাঙ্গলিক কথাটার হচ্ছে অমঙ্গল পুরো ছকটা তো খারাপ হয় না এবং মাঙ্গলিক নিয়ে অনেক প্রোগ্রাম আপনারাও শোনেন আপনার যদি কোনো জায়গায় কোনো নক্ষত্রে জন্ম হয়েছে সে জন্ম নক্ষত্র দেখুন সে জন্ম নক্ষত্রের উপরে আসুন সেই নক্ষত্র থেকে মঙ্গলের দশা কখন গেছে আসবে কি জীবনে সে যতদিন বেঁচে থাকবে আসবে কি আবার তাহলে সেটা দেখুন সেটা দেখে তারপরে বিচার করুন যে মাঙ্গলিকের প্রভাব কতটা পড়বে সপ্তমী শনি লগ্নি শনি আমি বলি লগ্নে শনি দ্বিতীয় শনি চতুর্থে শনি অষ্টমী শনি দ্বাদশে শনি কোনো দিন ভালো ফল দেয় না দিতে পারে না অ্যাস্ট্রোলজিক্যাল হিসেবে যদি কারুর বুঝতে অসুবিধা আমার থেকে বুঝে নেবেন কেন দিতে পারে না বুঝিয়ে দেব লগ্ন সাপেক্ষে রাশি সাপেক্ষে এবং রবি সাপেক্ষে বোঝাবো তার যে কর্কট লগ্ন কর্কট রাশি হতেই হবে এটা না যে কোনো লগ্ন যে কোনো রাশি হতে পারে আর যদি শনি সেই অবস্থানে অবস্থান করে তাহলে সেই শনি তার প্রভাব বিস্তার করবে না ভালো বলা যায় সত্য কথা প্রমাণ করতে হয় না মিথ্যে প্রমাণ করতে হয় আর সেই ভালত্ব নিয়ে আপনারা এগিয়ে চলুন কি করে আপনার ভালো হবে জনের ভালো হবে ভালো থাকুন ভালো রাখুন আবার দেখা হবে নমস্কার